हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। सब समय जरा आमार रेगुलर भिडियोगुलो देखे थाकें तादेर जन्य एई टिप्सटा देवा होच्छे। कारण जाराई होच्छे आरन भाई बासन थ्री बाइकगुलो किनछेन अनऑफिशियल जेगुलो, अवश्यई चेष्टा करबेन फार्स्ट टाइम 2000 किलोते एकटा सार्विस करार जन्य। कारण एई बाइकटार मध्ये अनेक किछु प्रब्लेम देखा दिछे जार फले सार्विस करा होच्छे। সে প্রবলেমগুলো হচ্ছে থাকতে পারে ক্লাচ চেন, পিছনে বেশিরভাগ চেনটা টাইট থাকে যার ফলে ইঞ্জিনে চাপ পড়ে। তো এই জিনিসগুলো চেক আপ করা হয়, চেন, এরপরে গাড়ির যতগুলো বোল্ট আছে সেগুলোকে চেক করা হয়, ক্লাচ শর্ট থাকতে পারে সেগুলো করতে হয়, এরপরে এয়ার ফিল্টারটা প্রবলেম থাকতে পারে সেটাকেও ক্লিয়ার করা যায়। তো আশা করি এই সার্ভিস করা হচ্ছে প্রথমে, এই বাইকটার ফার্স্ট টাইম সার্ভিস করা হচ্ছে, এই জন্যই বললাম কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাইকটাতে যতটুকু গাড়ির ভিতরে চলতো, কিন্তু এটা আসলে পরবর্তীতে এটা সাইড রিপেয়ার হতো, ইঞ্জিনের উপরে চাপ পড়তো, কারণ এটা ফুললি চেনটা টাইট ছিল, রিয়ার যে চেনটা এটা অনেক টাইট ছিল যার ফলে আপনার ইঞ্জিনের প্রেশার পড়তো গাড়িটা না টানতে গেলে। আর এই জন্য বলি, তো সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার খুলতে গেলে এটাকে ট্যাঙ্কি খুলতে হয় সার্ভিস করাতে গেলে। 2000 কিলো পরে একটা সার্ভিসের অবশ্যই দরকার, কারণ অনেক কিছু প্রবলেম ছোটোখাটো জিনিসগুলো থেকে থাকে সেগুলোকে আমরা সব সলভ করে দিই। ক্যাবেলগুলো ম্যাক্সিমাম যেটা হয় ক্লাস ক্যাবেলগুলো গাড়ি যেহেতু এগুলো স্টক আসে পুরো থাকে যখন গোডাউনে, তখন অনেক সময় জ্যাম হয়ে থাকে, সেই ক্লাস ক্যাবেলগুলো ক্লিন করা হয় এবং রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক এগুলো সব চেক করা হয়। এক টোটাল ক্যাবল এবং এয়ার ফিল্টার এবং আপনার ইঞ্জিন ওয়েল এবং ওয়েল ফিল্টার এইগুলো সবগুলো চেকিং করা হয় সার্ভিসের মধ্যে। অবশ্যই ইঞ্জেক্টর যদি প্রয়োজন মনে হয় ক্লিন করবো, না হলে দরকার নেই। আর এয়ার ফিল্টার যদি ভালো থাকে সেটাকে ক্লিন করে আবার লাগাই দিতে হবে, আর যদি প্রবলেম মনে হয় তাহলে রিপ্লেস করতে হবে। আপনাদের যে কথাগুলো শেয়ার করলাম অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা। আর আমি সবসময় চাই আপনাদের, আপনারা বাইক চালান খুব, বাইকটা খুব ভালো পারফরমেন্স থাকে, সুন্দর থাকে, এই জন্য টিপসগুলো দেওয়া হয় আপনাদের। অবশ্যই এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, আর অবশ্যই যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ, তাহলে অন্যদের কাছে চলে যাবে আমার ভিডিওটা। আর আমি চেষ্টা করব আরও আগের দিকে ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। এবং বলে আসি, আমি আগের থেকে অনেক বেটার আমার ভিডিওগুলো এখন কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আর আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এত দূর আসতে পারতাম না, এই জন্যই বলি কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, এটা হচ্ছে আনঅফিশিয়াল যে বাইকগুলো, এগুলো বাইকে সার্ভিস সেন্টার আসলে বাইরে কোথাও নাই, যে শোরুমগুলো থেকে গাড়ি বিক্রি করে সেইগুলো সার্ভিস সেন্টারে শুধু কোনো মতো যাবেন, ওয়াশ করে ছেড়ে দেবে আপনাকে, পারফেক্টলি এই কাজগুলো করে না ওরা, কারণ ওই সময়টা ওদের কাছে নাই, যার ফলে আপনাকে কোনো প্রাইভেট কোনো একটা জায়গায় খুঁজে বেছে নিতে হয়। এই জন্যই বলি ইয়ামাহা R15 ভার্সন 3 আনঅফিশিয়াল যারা সার্ভিস ভালো জায়গা থেকে করাবেন তাহলে পারফেক্টলি গাড়ি চলবে। অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।